শুনো, প্রথমটার দাম হচ্ছে 3,500, আর পরেরটার দাম একটু বেশি, 5,500। তুমি কিন্তু অনেক টাকা উড়াচ্ছো সন্ধ্যা। তোমার ব্যাপারটাই শুধু স্বার্থপরের মতো দেখি। আমি যেটা চাই সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, উল্টো বাপের বাড়ি চলে গেছো। আসতে পারি মিস্টার চন্দন? আসতে পারি, এসব কি পাঁচলামি করলাম? শোনো, তোমাকে আমি তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম। দেখি কি জিনিস। দেখো তো কোন শাড়িটা বেশি ভালো, এটা নাকি এটা? দূরতেই তোমাকে মানাবে, একটা ক্লাসি ভাব আছে তোমার। আমি সিলেক্ট করেছি আর ক্লাসি হবে না? শোনো, প্রথমটার দাম হচ্ছে 3,500, আর পরেরটার দাম একটু বেশি, 5,500। তুমি কিন্তু অনেক টাকা উড়াচ্ছো সন্ধ্যা। তুমি তো বলেছো আমার কোনো ইচ্ছাই তুমি অপূর্ণ রাখবে না, আমার ভালো হয় তার জন্য যা কিছু করার দরকার সবই তুমি করবে। তোমার ব্যাপারটাই শুধু স্বার্থপরের মতো দেখি। আমি যেটা চাই সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, উল্টো বাপের বাড়ি চলে গেছো। তুমি কি এখন এগুলো নিয়ে ঝগড়া করবে? থাক তাহলে, বরং একটাই কিনবো, ওই যে কম দামি যেটা সেটা বলো। না না, হয়নি। তুমি দুটোই কেনো। থ্যাংক ইউ। কিছু টাকা ইনভেস্ট করে যদি এই ক্লিনিক থেকে বছরে 40-50 লাখ টাকা টার্নওভার হয় তাহলে আমি কিছু টাকা ইনভেস্ট করতে চাই ডাক্তারবাবু, কিন্তু সেটা আপনাকে ইনসিওর করতে হবে। টাকা উঠে আসবে কি আসবে না সেটা ভগবানের উপর ছেড়ে দিন মিস্টার মোহন, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। মানুষের ভেতরে তো কেবল এখন অসুখ আর অসুখ, ভগবান তো ডাক্তারদের কপাল খুলে দিয়েছেন। আচ্ছা, আপনি কথায় কথায় ভগবান ভগবান করেন কেন? আপনি একজন ডাক্তার হয়ে সব কিছু ভগবানের উপর ছেড়ে দেবেন? ডাক্তারি করি বলেই এসব বলছি মিস্টার মোহন। মানুষের শরীর যারা কাটাছেঁড়া করে আর শরীরের বিচিত্র গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে জানি বলেই আমি এত ভগবান ভগবান করছি, আর এই শরীরের ভেতরের যে রহস্য সেটা 10 ভাগও ভেদ করতে পারিনি। এসব সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আপনি মাইন্ড করতে পারেন, বাদ দিন এসব। যাওয়ার আগে আমি আপনাকে জানিয়ে যাব, আর তার আগে আমি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে চাই। তাহলে ঢাকায় কোনো পেশা বা বাণিজ্যে বিনিয়োগ করার কথা ভাবছেন না? না, যাওয়া মাত্রই তো আর সেটা সম্ভব হবে না, তবে করবো নিশ্চয়ই। তার আগে তো আমাকে কিছুর উপর চলতে হবে, তো এটার উপরেই ভরসা। আপনার অবশ্য অডেল আছে, আপনার এসব নিয়ে ভাবতেও হবে না। মোহন ভাই, বাইক রেখে গেলাম। বিল কত হয়েছে রে? সকেট জাম্পারের কাজ করতে হয়েছে, ওইটার জন্য 550 টাকা লাগছে, আর মজুরি আপনি যা দেন তাই। আচ্ছা ঠিক আছে, এক মিনিট দাঁড়া, আমি একটু কাজটা শেষ করে নিই। ডাক্তারবাবু। মোহন ভাই, ঢাকা তেলে যাচ্ছেন? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওকে? দাঁড়া। আপনি এই যে মেশিনারিজগুলো, ঠিক আছে, এগুলো একটা আপনি অফলেটার পাঠান।